এই এলাকাগুলো একদম ডুবে গেছে। আপনারা সবাই পাবেন, হ্যাঁ, কেউ চিল্লাচিল্লি করার দরকার নাই। ও যে এলো হাত আগুন দেয়নি, বাসি মুখো তেলা নেতা দেয়নি, এটা আল্লাহ তরফ হাতে দিল। তোমরা বাবা এহ মার এহ সন্তান। আলহামদুলিল্লাহ আমরা প্যাকেজিং কাজ শুরু করে দিলাম, তো আমাদের সকল স্বেচ্ছাসেবী ভাইরা আমাদের সাথে আছে, সুজন ভাই আছে, ছোট ভাইরা আছে, আমাদের চাচাও সাহায্য করতেছে, আমাদের অনু ভাই আছে, মুড়ি ভরতেছে। তো আমরা মুড়ি দিয়ে শুরু করলাম আলহামদুলিল্লাহ, আর এদিকে চিড়া হচ্ছে, মুড়ি চিড়া আর এখনও চাল প্যাকেজিং তো বাকি। মোট কথা কেবল আমরা শুরু করলাম, এই সম্পূর্ণ মুড়িগুলা প্যাকেট করতে হবে। এদিকে চিড়া আছে, খেজুর আছে, আর এই ঘরে হচ্ছে চাল। আলহামদুলিল্লাহ সবাইকে একসাথে কাজ করতে দেখে খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ আমাদের সাথে তুষার এবং সাকিব অ্যাড হয়ে গেছে, ওদেরকে ডাল মাপার কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেক ভাই যুক্ত হয়ে গেছে। মোটামুটি কাজ শেষের দিকে আমাদের, শুধুমাত্র এখন চাল প্যাকেজিংটা বাকি। আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ শেষের দিকে, আরো মেবি এক ঘন্টার মতো লাগতে পারে। চালের কাজটা কেমন শুরু করতেছি আমরা, ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই যেহেতু একসাথে কাজ করতেছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সন্ধ্যা 6টা থেকে প্যাকেট শুরু করে এখন বাসতেছে হচ্ছে রাত 11টা। ফাইনাল প্যাকেজিংয়ের কাজ করতেছি আলহামদুলিল্লাহ, সবাই লেগে গেছে, আম্মুও লেগে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের জায়গা একটু শর্ট পড়ে গেছে, সবগুলো প্যাকেট করে আমরা সিঁড়ি রুমটা এই পাশ থেকে একবারে ফিল আপ করে নিচ্ছি। এই যে পুরো সিঁড়িতে লোড দিয়ে দিচ্ছি, আসতে রাখ মামা। আলহামদুলিল্লাহ আমাদের ছোট ভাইরা, বড় ভাইরা, বন্ধু সবাই সন্ধ্যা থেকে প্রচুর খাটতেছে, প্রচুর কষ্ট করতেছে এই গরমে। আসতে রাখিস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ প্যাকেজিংয়ের কাজ শেষ করলাম আমরা, আর আমরা সবাই এখন খিচুড়ি খাচ্ছি। টেবিল ছাড়া একসাথে সবাই নিচে বসে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এখন এগুলো ট্র্যাকে তুলবো, সকালবেলা ট্র্যাক চলে আসছে আমাদের। এই খামালটা সুন্দরভাবে দিস রাশিদুল, তাহলে পিছনে দাঁড়াতে পাবি। Thank you.
এই তো আলহামদুলিল্লাহ আমাদের ট্রাকে মাল তোলা শেষের দিকে, আর কিছু প্যাকেট এখনো বাকি। তো থাকো, যাই, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ আমাদের ট্রাকের মালগুলো সব বাধা শেষ, এখন আমরা রওনা দিব। তো ইনশাআল্লাহ যাত্রাটা যেন অনেক শুভ হয়, আপনারা দোয়া করবেন। আমাদের সাথে আমাদের ড্রাইভার সাহেব দাদা আছে, দাদা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিবে বলতে, যাক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমাদের নিয়ে আসবে রংপুর পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ আমরা যাত্রাপুরে চলে আসছি, আর কুড়িগ্রামে আমাদের কিছু ভাই বেড়াদা রয়েছে আমাদের সাথে। তো আলহামদুলিল্লাহ, ভাইয়ের নাম কি জানো? ফয়সাল আহমেদ ভাই। আমি মোহাম্মদ ইয়াসিন আলী। ইয়াসিন আলী ভাই। মোহাম্মদ আনিসুর রহমান। আনিসুর রহমান ভাই। মোহাম্মদ হাসিউল ইসলাম হাসিব। তাকরিম আহমেদ। তো আলহামদুলিল্লাহ ভাইগুলো আমাদের সাথে আছে এবং আমাদের সাথে সারাদিন থাকবে। যাত্রাপুরের প্রত্যন্ত অঞ্চলে যে চরগুলো আছে সেই চরগুলোতে আমরা নৌকায় যে যে এখন ত্রাণগুলো দিব আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের এই নৌকাটি নেওয়া হয়েছে। তো বিসমিল্লাহ। গুড গুড অনু, গুড, ভালো হচ্ছে। আমরা এই একটা প্যাকেটে দিয়েছি চিড়া, মুড়ি, খেজুর, শুকনো খাবার দিয়েছি। আর কুড়িগ্রামে যে ভাইয়ের সাথে কথা হয়েছিল ওরা বললো যে বাসায় পানি উঠেছে, বাট উঁচু যে এলাকায় রান্না করা যাচ্ছে এই জন্য চাল ডালও দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের যে খাবারটা দেওয়া হয়েছে এখানে মোটামুটি তিন দিনের জন্য আর কি, তিন দিন খেতে পারবে। আলহামদুলিল্লাহ আমাদের পিক আপে সম্পূর্ণ মাল আনলোড করে নিলাম নৌকাতে, এখন আমরা সবাই মিলে রওনা দিব আর কি। আমরা কিন্তু এখন ব্রহ্মপুত্র নদীর উপর দিক দিয়ে যাচ্ছি, প্রচুর পানি হয়েছে, প্রচুর। এই যে পানির পরিমাণগুলো দেখেন, মাশাল্লাহ অনেক ভাই আমাদের সাথে একসাথে, আমরা সবাই ভাই ব্রাদার মিলে সব একসাথে যাচ্ছি আলহামদুলিল্লাহ। মানে এত গরমের মধ্যেও আলহামদুলিল্লাহ সুন্দর বাতাস লাগতেছে, নৌকাটা যখন ছাড়লো একদম ন্যাচারাল যে ফিলটা, ন্যাচারাল বাতাসটা আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা যাত্রাপুর ঘাট থেকে কালিরাকরা যাচ্ছি, এখান থেকে মিনিমাম নৌকায় দেড় ঘন্টা আমাদের যেতে হবে। ওই পাশের গ্রামটাতে ট্রাম দেব। আমরা কিন্তু এখন ব্রহ্মপুত্র নদীর একদম মোহনাতে চলে এসেছি, প্রচুর পানি। এই এলাকাগুলো একদম ডুবে গেছে, মেইন রাস্তা ছিল এটা, এখন এদের একমাত্র যানবাহন হচ্ছে নৌকা। আলহামদুলিল্লাহ আমাদের ডেস্টিনেশনে আমরা চলে আসছি, আর এগুলো নৌকা, এরা সবাই নৌকা নিয়ে ত্রাণ নিতে আসছে। আপনারা একটু একটু, আপনারা একটু শান্তভাবে থাকেন, আমরা সবাইকেই দিব। আপনারা একটু চিলেচিলে করেন না, আমরা সবাইকে দিব, সবাই পাবেন, কোনো হাঙ্গামা করার দরকার নাই। আপনারা আপনারা সবাই পাবেন, হ্যাঁ, কেউ চিলেচিলি করার দরকার নাই। আপনারা এই নৌকাটা একটু পিছায় নেন, আমাদেরকে ঘিরে ধরেন না, আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা আসছি কিন্তু আপনাদের সাহায্য করতে। আপনারা যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমরা কিন্তু কাজ করতে পারবো না।
আপনারা একটু হাঙ্গামা না করে সাইডে থাকেন, আমরা এটা করে দিচ্ছি। মানে এখানে ব্যাপারটা হচ্ছে আমরা ঢুকছি আর সবাই ঘিরে ধরছে আমাদের। আমরা প্রত্যেকটা চর এরিয়াগুলোতে 50টা ফ্যামিলিকে দিচ্ছি। একজন দুইবার করে ভাই পিছনের মাল দেন ভাই, এ ভাই এ পিছনের মাল গুলো দেন ভাই। আমরা এখানে হচ্ছে পার হেড মানে পার পার্সন দিব না, আমরা ফ্যামিলিকে দিচ্ছি। আর এখানে চর অনেক, মানে প্রত্যেকটা চরে মানে নদীর সাইডের যে চরগুলো হয়েছে, চরে যে বাসাঘরগুলো এগুলোতে এখানে চর অনেক। আমরা একটা চর থেকে ঘুরে আসলাম, এখন এই চরগুলো দেখতেছি। আমরা চেষ্টা করতেছি পার্সন না দিয়ে একটা ফ্যামিলিকে দেওয়ার। আমরা কিছু নৌকা এভাবে ত্রাণ দিলাম, আর এই পাশে এবার যাচ্ছি চরের ওই পাশটাতে। ওই পাশে আরেকটা গ্রাম আছে, ডুবে গেছে, ওই গ্রামে যাচ্ছি। নদীর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আলহামদুলিল্লাহ। চরম রোদ, চরম। আমরা এখন এই চরটাতে যাব, এই চরের গ্রামে, যে দেখতে পাচ্ছেন অনেক টিন দেয়া, এটাও পানিতে ডুবে গেছে। এই নিয়ে আমাদের 3 নম্বর চর হবে এটা। আপনাদের গ্রামের নাম কি? গ্রামের নাম কি? কোরাচর। এইগুলো বাড়ি সব কিনাছিলাম না। এই গ্রামটাতে কতগুলো বাসা আছে? এই গ্রামটাতে কতগুলো বাসা আছে? মানে 60-70 ঘর আছে। 60-70 ঘর আছে, আচ্ছা। এই কে বলাইলে তা নি রারে যে নাটক কেমন গেছে আতলো? হ্যাঁ, ওটা আমাদেরই নাও, আমাদেরই আরেকটা প্রতিনিধি দিচ্ছে। পানি মেলানি হইছিল, এই পানি হইছিল, পানিটা কমছে একটু না? কাল কমলো, কালকে অনেক কমতেছে। আচ্ছা ভাই, আপনারাই বুঝেন, ওই সর মাটি কাড়ে নাই তাই ওই পানি। আর আমরা 6 ফুট করে মাটি কাড়ার পরেও আমাদের ঘরে এত পানি, তাহলে আমরা থাকি কেমনে? আপনারা বলেন, ঘরে এখন পানি আছে? এখন তো নাই, নামছে এই পানি কালকে। কালকেই নামছে, আজকে তো রোদ উঠছে অনেক ভালো। মানে এদিকেও পানি ছিল, নেমে গেছে না? আঙ্কেল বললো কালকেই পানি নামছে। গরু কটা আপনার?
পাঁচটা হলো আমার। এখানেও পানি উঠছিল? হ্যাঁ, ঘরে পানি ছিল, জাগন দিয়ে দিয়েছিল। আর আপনার মতে এই কোন চরটা আছে যেখানে ত্রাণ যায় নাই? এই ওই চরটার মধ্যেও জানি, আমি অত কিছু জানি না। ওই চর কোনটা? ওই পাশে? হ্যাঁ হ্যাঁ, ওই পাশে চরটা। যে কোনো এনজিও শুধু ওই চরটাই আসে, আমাদের এই চরটাই আসে না, এই জায়গাটাই আসে না। যোগ আছে আপনার এখানে বাড়ি রাঙ্গে না মানে নদী এই পাশে মানে মেলা বেড়া টেড়া দিয়া মনে করেন যে জিনিসপাতি আমি রাখছি না, নদীর গেল নি বান্ডাল নদীর পাশেই যে বাসা, এই জন্যই তো আমাদের গ্রামটা ওই নদীর মাঝখানে ছিল, মানে ওই ওই গ্রামটা এই গ্রামটা সবই একখানে ছিল, এক জায়গায় ছিল। ওই গ্রামটা ওরা খাসি বাড়ি নিছে আর আমরা একটু খাসি নেই রেকর্ড দিতে পারি নিছি, আর আমরা একজনের পরিশ্রম করে গরু টরু বিক্রি করে আমরা একটু মাড়ি তুলছি ডেড় হাজার দিয়ে। এই ভাইকেও একটা দিয়ে দাও। এখানে আসেন, এখানে কয়জন আপনারা? কয়জন এইখানে? নয়টা দাও তো বিশাল বিশাল, ওখানে আরেকটা আছে, আরেকটা আছে, আপনার টোপলা এখানে দেওয়া আছে, দেন দাও দেন গাড়ি ওনারটা দিছ। শেষ করলাম আর আমাদের কিছু ত্রাণ আছে, এখন আমরা একটা চরে যেয়ে ইনশাল্লাহ সব দেয়া শেষ করব। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আমাদের কাজ শেষের দিকে, এটা হচ্ছে লাস্ট ত্রাণ দেওয়া আমাদের, এখন একটা চরে যাব, সেখানে সম্পূর্ণ ত্রাণ যেগুলো আছে আমাদের এখন দিয়ে দিব। আলহামদুলিল্লাহ এখনও আমাদের 100 মতো ত্রাণ আছে। এই চরটাতে এখন যাচ্ছি আমরা, মানে গ্রামগুলোকে এই পাশগুলোকে চরই বলে, চর গ্রাম। এই যে দেখেন চারিদিকে কিন্তু নদী, হ্যাঁ নদীর মাঝখানে কিন্তু গ্রাম, এই জন্য এই গ্রামগুলোকে চর গ্রাম বলা হয়। এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর একটা গ্রাম, অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। বাড়ি ঠিক করতেছেন? ওইখানে আনলো? আচ্ছা, কুড়িগ্রামের এই পরিস্থিতিটা হচ্ছে এখন পানির পরিমাণটা কম, মানে ভয়াবহ যেই অবস্থাটা ছিল সেটা থেকে একটু ভালো এখন, মানে পানিগুলো নেমে গেছে আলহামদুলিল্লাহ। আর আমরা এই চরটায় আজকে যেহেতু ফ্রাইডে, আমরা এই চরে এখন ছোটো করে নামাজ রাতে করে নেব। এই গ্রামটা আমার যা ভালো লাগছে না, এত সুন্দর, এই যে এই ঘাস না কী যেন বলে, এটার জন্য গ্রামটা আরও বেশি সুন্দর লাগতেছে। আর আমাদের তবু ভাই ফ্যামিলির খোঁজ নিচ্ছে, মানে ফ্যামিলিতে কয়জন আছে সেই হিসেবে ত্রাণ দেবে। আমার দুনিয়ার বুকে কেউ নাই আল্লাহ ছাড়া, আল্লাহ পাক ছাড়া মানসিক লোক। আপনার ছেলে মেয়ে নাই? বেডি আছে, বেডি আছে। তাহলে আপনার মানে খাওয়া দাওয়ার খরচ কিভাবে আসে? আল্লাহ পাক ছাড়া কোনো নেই বলে এই পর্যন্ত আমরা হাত আগুন দিইনি। তাহলে কিভাবে মানে খাচ্ছেন? কি আজকে কি খাইছেন? ও যে এলো হাত আগুন দিইনি, বাসি মুখো তেল নেতা দিইনি, এটা আল্লাহ তরফ হাতে দিল। তোমরা বাবা আপনার ঘরটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার, এই যে কি সুন্দর খড়ি, ওই যে চুলা আছে এখানে সুন্দর অনেক। এটা কি খ্যার বলে নাকি এটাকে?
এগুলো কিন্তু সবই আবাদি জমি ছিল। হ্যাঁ, এই পানি উঠে গেছে এদের এখানে, মানে এই গ্রামের লোক হচ্ছে আবাদ করে তাদের ফ্যামিলি চালায়, আবাদি জমিতেই কিন্তু এদের পানি উঠে গেছে। পানি এখন পরিমাণটা একটু কম, বাট পানি এখনও আছে, এই পানি দিয়ে চলাচল করতেছে এরা। মানে এই নদীর মাঝে আমরা যে পানি পাবো এটা বিশাল ব্যাপার, মানে উজু করার পানি পাচ্ছি আলহামদুলিল্লাহ। মানে আপনারা একটা করে ফ্যামিলি লাইন করেন সবাই, কেউ ডাবল নিয়েন না, হ্যাঁ একটা ফ্যামিলি একবারই নেন, যেই খাবার দেওয়া আছে সেটা তিন দিনে খেতে পারবেন আপনারা ইনশাল্লাহ। আচ্ছা আপনারা সিরিয়াল দাঁড়ান, সবাইকে দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে, কেউ বাদ যাবে না, সিরিয়ালই দাঁড়ান। আপনারা একটু চাপাচাপি না করে একটু গ্যাপ হয়ে দাঁড়ান, সবাইকে দেওয়া হবে, সবাইকে, সমস্যা নেই, একটু ফাঁকা হয়ে দাঁড়ান, গরম রোদ অনেক তো। আপনার মেয়ের সিরিয়ালে আসেন, সিরিয়ালে আসেন, কমপ্লিট এখানে আমরা আবার আসবো ইনশাল্লাহ, যে খাবার আছে ইনশাল্লাহ দুই তিন দিন হয়ে যাবে, বাট আমি জানি এটা কিছুই না, তারপর ইনশাল্লাহ ট্রাই করবো আবার আসার, দোয়া করেন আপনারা। দিছি সবাইকে দেওয়া হয়েছে, আপনাদের এই দুই চরের সবাইকেই দেওয়া হয়েছে। সবাইকে দিছি, আর কারো কেন, ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন, দিছি দিছি নৌকা লাগে দিছি, থাকেন আল্লাহ হাফেজ। মোবাইল ভিজবে তো, হ্যাঁ আপনি আসেন না, এনে হাতে দিয়ে দিচ্ছি, নিয়ে নেন, তাই আপনারটাই কিনে দিলাম। চারপাশেই গ্রাম, হ্যাঁ প্রচুর গ্রাম, প্রচুর আমাদের প্রাণের আল্লাহ তালা বরকত দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, এখনো শেষ হচ্ছে না, শেষ হবে এবার ইনশাল্লাহ, আমরা চাই না যে শেষ হোক, তারপরও শেষ হয়ে যাচ্ছে। নদীর মাঝখানে প্রচুর পানি, হাত লাগাও সবাই, হাত লাগাও, পাশে দিচ্ছে তো, ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে আল্লাহ হাফেজ। এটা কিন্তু রাস্তা, হ্যাঁ পানি উঠে গেছে রাস্তা, হাঁস কেন জানি বান্দি ধুইছেন সব, কি অপরাধ এদের। এই এলাকার নাম কি? আমরা রংপুর থেকে আসছি। এই এলাকার নাম কি? মোল্লাপাড়া। মোল্লাপাড়া, গজন আছে দিয়ে দাও ভাই, এই ভাষাটাই দে, এই ভাষাটাই নাও, নৌকা এই ভাষায় নাও, এই ভাষাটা নৌকাটা নাও, দুইটা আপনার দুইটা পরিবার, ভাই দুইটা পরিবার সাতজন না,
এখানে খাবার দেওয়া আছে তিন দিনের মতো, সমস্যা নাই। আরে উনারই তো বউ ওইটা, এই যে হাসি দিছে হাসি দিছে, উনারই তো বউ, সমস্যা নাই তো। মানে ব্যাপারটা হইছে এক ফ্যামিলি ডাবলিং নাই, বুঝছেন? আপনার চারটা ফ্যামিলি? যতজন আছেন দিলাম ধরে ভাই, আসেন নিয়ে যান নিয়ে যান। না না, এখানে এখানে তোমার আগের নৌকায় দেওয়া হয়েছে, এখানে খালি তুমি চারটা দাও, ওই চারটা মহিলাকে দাও। এইটা দিয়ে দাও, আছে তো একটা, এই দিয়ে দাও ভাই। ত্রাণ খুবই কম পৌঁছেছে এবং যেসব চরে ত্রাণই পৌঁছায় নাই, কিছু চর এরকম আমরা গিয়েছিলাম। তো তোমাদের অনেক ধন্যবাদ ভাইরা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল ভাইয়া। আলহামদুলিল্লাহ আমরা এই দুই ভাই নৌকায় সারাদিন ঘুরলাম আজকে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ সোহেল রানা ভাই, মোহাম্মদ জাকির হোসেন ভাই, দুই ভাইয়ের নৌকায় আমরা ঘুরলাম। ভাইদেরও ফ্যামিলি আছে আর ওদেরও বাসা নদীর মধ্যে আর কি চর এলাকা। তো ভাইদের জন্য পাঁচ প্যাকেট দিয়েছি ওদের বাসার জন্য। তো ভাই ঠিক আছে, দেখা হবে আবার, এখন চলে যাবো রংপুরের উদ্দেশ্যে। আর আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।